কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। হাদিস শরীফ আসছে, আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, কাল কিয়ামতের দিন বান্দাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। বান্দা যদি তার নামাজের ব্যাপারে পরিপূর্ণ সম্পূর্ণরূপে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারে, তাহলে তার অন্যান্য আমলগুলোও সফলতার কাজ করবে। আর বান্দা যদি তার নামাজের ব্যাপারে পরিপূর্ণ সম্পূর্ণরূপে আল্লাহর কাছে উপস্থাপন করতে না পারে, তাহলে তার অন্যান্য আমলগুলোও দুর্বলতার কাজ করবে। অর্থাৎ কাল কিয়ামতের দিন মানুষদের থেকে বান্দাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। আমরা যদি নামাজের হিসাবটা আল্লাহর কাছে উপস্থিত করতে পারি, উপস্থাপনা করতে পারি, তাহলে আমাদের অন্যান্য দৈনন্দিন আরো বিভিন্ন আমলগুলোও সফলতার কাজ করবে, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণীয়তা থাকবে, গ্রহণযোগ্য থাকবে। আর যদি আমরা নামাজের মধ্যে গাফলতি করি, নামাজের হিসাব যদি আল্লাহর কাছে দিতে না পারি, তাহলে আমাদের অন্যান্য যাকাত আছে, বিভিন্ন নফল ইবাদত আছে, এই ইবাদতগুলা, এই অন্যান্য আমলগুলা দুর্বলতার কাজ করবে, অর্থাৎ আল্লাহর কাছে কোনো আল্লাহর কাছে এগুলো গ্রহণীয় হবে না। সেজন্য আপনার আগে নামাজ ঠিক করতে হবে, এরপর আগের অন্যান্য আমল। আমরা আগে নামাজ ঠিক না করে বিভিন্ন আমল করার চেষ্টা করি, আমাদের আগে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়ার জন্য নামাজের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুক।